তামাশা শুরু করেছে হাসিনা, তামাশা তামাশা করে মরি সিনেটও পরিবহন ধর্মঘট করে দিয়েছে ভাই। তাই আজকে আমরা বলতে চাই এই যে পরিবহন ধর্মঘট এই তামাশা সৃষ্টি করেছে, শেখ হাসিনার মানুষ বুঝে না এগুলো কিছু কিসের প্রধানমন্ত্রী? এদের প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে জনগণের, তাহলে কি এভাবে পরিবহন ধর্মঘট ডাকতে পারে? জনগণের প্রধানমন্ত্রী হলে যেহেতু ভোট চুরির প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, অরঞ্জিত প্রধানমন্ত্রী, যার জন্য আজকে এই কাজগুলি করতে পারছে সে। অতএব হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না। ওই কৃষকরা একটা থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথরিয়া নামবে, এই কৃষক দল হাসান নাসির তুই এবং শহীদুল বাবুলের নেতৃত্বে এই কৃষকরাই হাসিনার নামে ইনশাআল্লাহ। কৃষক ভাইরা জেগে উঠবেন, জেগে উঠেছেন দুই হাত তুলে দেখান, মানে থাকবেন কিনা? থাকবেন মাঠে, থাকবেন মাঠে। মহাসচিবকে কর্মচারী দিয়ে দেখান, দেখবেন মহাসচিব দেখান কর্মচারী দিয়ে মুক্তি 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 চাই, আসবে ভিড়ে ভিড়ের বেশে। আর আমার সময় কম না হাসিনার সময় কম? হাসিনার সময় কম। তাই ভাই আমার আজকে দেশের ১২টা বাজায় দিছে হাসিনা, আর বলে দেশের মানুষ খুব ভালো আছে। আবার কৃষকরে বলে, সাধারণ মানুষরে বলে, এক বেলা খান, তেল ছাড়া তরকারি খান, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান, তারপরে দিনের বেলা বিদ্যুৎ জ্বালায়েন না, ভ্যান্ডার তেল জ্বালান, তারপরে বলে হ্যারিকেন আর কুপি দিয়া প্রস্তুত থাকেন। এই হাসিনার কি ক্ষমতায় রাখা দরকার আছে? দরকার নাই। কিন্তু আজকে তুই আর বাবুল এই সবের দেখায় তো হাসিনারে আরো ভয় পাওয়া গেছে। এমনি তারা বিএনপির সবের ধাকায় করতে দিতে ভয় পায়। আমরা বলি যদি ভয় পান তাহলে ক্ষমতা ছেড়ে দেন। আর আমাদের মহাসচিব বলেছে আপনাদের সময় দিয়েছে ১০ তারিখে কিছু হবে না, আপনাদের ১০ তারিখেই ক্ষমতা ছাড়তে হবে না। তাই আপনারা ভয় পায়েন না, ভয় পায়েন না। আজকের এখানে পুলিশ বাহিনীরও বলতে চাই, শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তাদেরকেও বলতে চাই, আমরা এখানে সমাবেশ করতে চেয়েছি, যুদ্ধ করতে চাই নাই, মারামারি করতে চাই নাই। কিন্তু যদি ১০ তারিখের সমাবেশ দিয়ে কোনো বাড়াবাড়ি হয় এই ঢাকা শহরে কি হবে কিছু বলতে পারবে না। শান্তিতে আসতে বাবা, ভালোয় ভালোয় এই দেখো ভালোয় ভালোয় পারমিশন দিয়ে দেন, ভালোয় ভালোয় অনুমতি দেন। আমরা এখানে চেয়েছি এদিক থেকে বামে যদ্দূর যায়, ডাইনে যদ্দূর যায়, এর বাইরে আমরা কোথাও যাব না। বলেন অন্য কথা, কয়দিন আগে যুবলীগের সমাবেশ করলেন ঢাকা শহরে, সারা বাংলাদেশের বাস এবং ট্রাক দিয়ে লোকজন নিয়ে এসেছিলেন, আমরা কি বাধা দিছি? আমরা বাধা দেই নাই। এমনকি বলতে চাই এই পুলিশ বাইরের সাক্ষী আছেন, আমাদের এই অফিসের সামনে শত শত বাস লাইন ধরে রাখছিলেন যে বিএনপি কিছু একটা করে কিনা, বিএনপি হালকা কাজ করে না। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের ৬-৭ জন কর্মীকে হত্যা করার পরেও এই নেতা কর্মীরা জনগণ হরতাল দিতে বলেছিল, দেশনায়ক তারেক রহমান এই দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেই কারণেই কিন্তু হরতাল দেয় না। কিন্তু সামনে যে দিব না এমন তো কোনো কথা নাই। তাই ভাইরা আমার আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না,
এখনো আমরা বলেছি আন্দোলন তো শুরুই হয় নাই, আন্দোলন শুরু হওয়ার আগেই তাদের কাপড় টাপড় নষ্ট হয়ে যেতেছে। নতুন করে এতদিন ওবায়দুল কাদের ছিল, এখন আগামীতে আবার ওবায়দুল কাদেরের জায়গায় সেক্রেটারি হওয়ার জন্য রাজ্জাক না কি একটা আছে, ওই নতুন করে উদয় হয়েছে। ধমক দেন, ধমক দেন, বড় বড় কথা বলেন। আরে বেটা বলছি তো, র‍্যাব আর পুলিশ বাদ দিয়া আওয়ামী লীগ আসো, খেলা হবে, দেখা যাবে। দুই যা পাওয়া যাবে না কোনো ব্যাপারে, তাই আমরা ঝগড়াও করতে চাই না, মারামারিও করতে চাই না। আমরা একটা ভোট চাই, দয়া মত দয়া করে শান্তি যদি চান, দেশের মানুষরা যদি বল ভালোবাসেন, দেশে যদি দুর্ভিক্ষ না আসতে না আনতে চান, তাহলে জনগণের দাবি মেনে নিয়ে কালকেই ঘোষণা দেন যে আমি প্রধানমন্ত্রী থাইকা নির্বাচন করব না, ওই লাল টেলিফোন আমি ব্যবহার করব না, এই পুলিশ র‍্যাব দিয়ে আমি নির্বাচন করব না, কেয়ারটেকার অধীনে নির্বাচন হবে, তাইলেই তো সব খেলা শেষ। সভাপতি, আপনারা ফসল ফলিয়ে দেশকে রক্ষা করেন, আর সেই কৃষকদেরকে আমরা দেখলাম আজকে পত্রিকায় দেখেছি সেই ফেমিন পরশুরামে আমাদের একজন ভাইকে মেজবান দিনকে সেই ভারতীয় বিএসএফের গুলিতে সেই সীমান্তে বিনা কারণে বিনা অপরাধে ধান ক্ষেত থেকে ধরে নিয়ে সেই মেজবানদেরকে গুলি করে হত্যা করে 16 ঘন্টা তাকে ফেলে রেখেছে। আমরা জানতে চাই একটি স্বাধীন দেশে একজন কৃষককে হত্যা করে 16 ঘন্টা ফেলে রাখলো, কোনো প্রতিবাদ হয় নাই। আজকে এই আসিনার সরকার যদি জনগণের নির্বাচনী সরকার হতো তাহলে প্রতিবাদ করত। আমরা দেখি সেই নেপালের একজন নাগরিককে হত্যা করার কারণে পুরা ভারত সরকার মোদী সরকার ক্ষমা চাইতে হয়েছে সেই দেশের কাছে, আর আমাদের 113 জনকে এই পর্যন্ত হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত এই ভারতীয় সরকারের কোনো প্রতিবাদ তারা দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ তারা পদলেহী, তারা নতুন পররাষ্ট্রনীতির কারণে তারা কোনো প্রতিবাদ করার ক্ষমতা রাখে না। কদিন আগে আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী আলকা মোমেন তার সে ভারতে গিয়ে সে বলেছেন হাসিনা সরকারকে ক্ষমতা রাখার জন্য যা যা করার তাই করতে হবে। তাই এই সরকার বাংলাদেশের জনগণের সরকার নয়, জনগণ তাই এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা কোনো অধিকার নাই। তাই আসুন আমরা আরেকবার আন্দোলন করি। আমি কি বলতে চাই, বর্তমান কৃষিমন্ত্রী আমরা দেখলাম সে কদিন আগে জানতাম যে সে নাকি ডক্টর, তিনি কৃষিমন্ত্রী, তিনি বলেছেন যে হেফাজত থেকে নাকি খারাপ অবস্থা হবে। আমরা জানতাম তিনি ভদ্রলোক, আওয়ামী লীগ যে কোনো ভদ্রলোক করে না তার প্রমাণ হলো এই ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি কথা বলেছেন আপনাদের করে নিচ্ছি যে কি হবে আল্লাহ মালুম, কেউ জানে না। দল আজকে এই কৃষক দলের সমাবেশ আজকে মহাসমাবেশ মহাসমুদ্র হয়েছে, এক আমাদের 11টি অঙ্গ সংগঠনের একটি অঙ্গ সংগঠন, আর 10ই ডিসেম্বর এই এখানে কি হবে বাংলাদেশের রাজধানী ঢাকায় কি হবে আল্লাহ মালুম, কেউ জানে না। তাই আজ তাই আপনাদের সময় আছে 10 তারিখের আগে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার আছে ক্ষমতা হস্তান্তর করে মানে মানে কেটে পড়ুন, তা না হলে পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না। তাই আগামী দিনে বেগম খালা নিজের মুক্তি করবো, তারক রহমানকে ফিরিয়ে আনবো, আমাদের এক দফার আন্দোলন হবে, আমাদের হটাও হাসিনা বাঁচাও দেশ, দেখ দেখ বাংলাদেশ, খোদা হাফেজ।